বকামে বেরিয়েছে সমাজে। বকা মানে কিছু বোকা বোকা লোক বকামেদের পালা পড়ে নিজেদের সংসার অশান্তি। কেন চলেন আপনাকে বিল কেটে আনছি। বিল কিসের বিল? চাঁদা, চাঁদার বিল। আবার কি এর বিল? পার্কে বসে গল্প করবেন, চাঁদা দেবেন না? আমরা বসে গল্প করছি, চাঁদা দেবো কেন? কত টাকা কেটেছেন? দেখেন না কত টাকা কাটছি, 501 টাকা। দেবার মতো 501 টাকা আমার কাছে নেই, যখন হবে তখন দেব। কবে হবে? মিনিমাম 3 বছর পরে, তখন আসবেন। নগদ কত হবে? নগদ 51 টাকা। যদি নেন যদি নেন। পার্কে বইয়া গল্প করবে, টাকা দেবে না। করো এত তাড়াতাড়ি ব্যাপারটা মিটে যাবে এটা ভাবিনি। ভেবেছিলাম আরো কিছুক্ষণ তর্ক বিতর্ক চলবে। নেশার দোকান বন্ধের সময় হয়ে যাচ্ছে মনে হয়, দেখলে না কেমন অস্থির। এরা যে কেন নেশা করে। পারবি জোগাড় করতে? পাগল নাকি? পাবো কোথায়? আমার 14 পুরুষ একসঙ্গে এত টাকা কোনোদিন চোখে দেখেনি। আমার বাবা দারিদ্রের কারাগারে বন্দী কৃষক, যাবজ্জীবন সাজা, অসুস্থ অবস্থায় রেখে এসেছি। এবার হয়তো স্টেশন লিক করবে। আমাদের পরিবারের জমির পরিমাণ সর্বসাকল্যে 3 বিঘা 5 কাঠা। বাড়ির ভিটেটুকু বাদে এটুকু হলো চাষের জমি। আমরা 2 ভাই 2 বোন, আমি, আমার পরে 2 বোন, তারপরে ভাই। ঠিক আছে, আমি বলি না না ঠিক নেই সেজান, তোকে আমার কথা আরও একটু শুনতে হবে। আমার বোনদের মধ্যে যে বড় বোন, তার বিয়েতে 1.5 বিঘা শেষ, বাকিটুকু ছোট বোনটার বিয়ের কাজে ব্যবহার হবে। সব মিলিয়ে 10,000 টাকা ডিপোজিটও নেই রে আমাদের। বুঝলাম, কিন্তু কলেজের চাকরিটা পেতে হলে ডোনেশন দিতে হবে এ নিশ্চিত। টাকা জোগাড় তোকে করতেই হবে যে করেই হোক। সর্বনাশ, সর্বনাশ, আমার সর্বনাশ হয়ে গেছে রে ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বলতো দাদা? সর্বনাশ। না না এখনো হয়নি, আমার হয়েছে সর্বনাশ। আর তুমি আমার দিয়ে কে আছো না? চাচা, চাচা শান্ত হন, বলেন কি হয়েছে। পিকপকেট, পিকপকেট হয়ে গেছে। 100 টাকার নোট, 500 টাকার নোট, 2টা 5 টাকার নোট। আচ্ছা টাকাটা কোথায় ছিল? আরে কোথায় থাকে রে বাপ টাকা, ইন মাই ব্যাগ। হোয়ার ওয়াজ দ্য ব্যাগ? ইন দ্য হিপ পকেট। বেশ, আর একটা কথাও বলবেন না, নট এ সিঙ্গেল ওয়ার্ড। মাছের জন্য টুপ ফেলবেন, খেয়ে গেলেই বুক চাপড়াবেন, ওইসব নকশা আমরা অনেক দেখেছি। যাও রুমে গিয়ে ঘুমাও। ছক্কা মিয়ার পিক পকেট বইটা পড়তে অনুরোধ হয়। এই এই হুইস ছক্কা মিয়া, হ্যাঁ যার এই নলেজ তার পিক পকেট হবে না তো আমার হবে? কোন নলেজেই পকেট মারের নলেজ ঠেকাতে পারে না, আন্ডারস্ট্যান্ড? এই হচ্ছে আসল কথা, এই নলেজের আন্ডারে স্ট্যান্ড করেন, টাকা যেখানেই রাখবেন মারবেই মারবে। রাইট, কিন্তু উপায়? খালি পকেটে তার রাস্তায় বাড়ানো যায় না। কেন যাবে না? পরিচিতদের কাছ থেকে টাকা ধার নেবেন, ধারের টাকায় আপনি ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে থাকবেন, আর পাওনাদারেরা বাধ্য হয়ে এসে পাওনা বুঝে নিয়ে যাবে। দারুণ বুদ্ধি তো, বুদ্ধিটা নিলাম।
আই রে কলির যুগ, কলির যুগ না চাচা, কোকিলের যুগ। কাকের বাসায় ডিম পেড়ে ফুটে যাবেন। এই যে বড় বড় ইন্ডাস্ট্রি দেখছেন না, সব পাবলিকের পয়সায়, নিজের ইনভেস্টমেন্ট নীল চাচা। ভাইবা দেখে যান, ফ্রেশ হন, মুখে কিছু দেন, তারপরে শুয়ে পড়েন। কিন্তু না নিলে তো হবে না, সেজান একটু ভেবে দেখো। ভেবেছি আমি, কিন্তু আরিফ তো নিতে পারবে না তোমার কাছ থেকে। কেন পারবে না? এতদিন ধরে আমাকে চেনে জানে, তারপরেও পারবে না। এই বদমাশটা ওই ফকিরের বাচ্চা দালালি না করে যদি নিজের জন্য ভাবত তাহলে ব্যাপারটা ভালো হতো। আচ্ছা দেখি, আমি ওকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আমি তাহলে এখন যাই। খোদাহাফেজ। ছোটবেলায় দেখেছি আমাদের কোনো প্রাচুর্য ছিল না, একটা কিনতে গিয়ে পকেট খালি। তখন আমার ভাই আদর করে আমাকে অনেক দামি দামি আইসক্রিম কিনে খাওয়াতো। এখন 1000টা কিনতে পারে বলে একটাও কিনে দেয় না। আমার কি মনে হয় জানো, মনে হয় প্রাচুর্যের চেয়ে অভাবটাই ভালো। নো, রং ফিলোসফি, অভাব ভালো নয়। আচ্ছা শান্তা, তোমার ভাই এমন কেন বলো তো? চেহারাতে মিলে না, আবার স্বভাবেও মনে হয় না উনি তোমার ভাই। উনি আমার ভাই, আবার ভাইও না। কি অবাক হচ্ছ? আমার মায়ের দুজন স্বামী, প্রথমজনের সন্তান অ্যাডভোকেট মঈন ভাই। মঈন ভাই যখন 4 বছর তখন তার বাবা মারা যায়। আমার বাবা আমার মায়ের দ্বিতীয় স্বামী। 3 বছর আগে বাবাও চলে গেলেন। যেভাবে বললে অদ্ভুত লাগলো, কিন্তু মা আমার, সরি আর শুনতে ইচ্ছা করছে না, সবকিছুকে চিড়ে দেখতে নেই। আমি তো অনেক দূরের মানুষ, সীমা ছাড়িয়ে যাচ্ছি। মোটে যাচ্ছ না রে। তুইও মাত্র ফিরলি নাকি? হ্যাঁ রে, বস। দেখা হয়েছে আজ? কিছুক্ষণ আগে। চেয়েছিস? কার কাছে কি চাইতে বলছিস? পঞ্চায়েব শান্তার কাছে। ওই তো আমাকে অনুরোধ করলো তোকে বোঝাতে। বুদ্ধিমান মানুষরা কখনো দুটো কাজ করে না, এক হলো বাংলা নিয়ে এমএ পড়ে না, আর একটা হলো প্রেম করে না। দুটো জিনিসই এ যুগে অচল করে দেয় জীবনকে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, তারাও অনেক বেকার, পাশ করেও কাজ পাচ্ছে না। যৌবনের একটা অংশ পচতেই হবে, এটা অবধারিত। কিছু একটা তুই শুধু শুধু কিছু একটা হবে। কি হবে, কি হবে? কোনো আলো নেই, তবু আমার মতো একটা ছেলে প্রেম করে বসলো। প্রেম হলো গরিবের ঘোড়ার। শান্তার মতো মেয়েরা কোনো কিছুতে বাধ্য নয় বলেই জানি। ভালোবাসায় বাধ্য এখন, তাকে আমি এমনই বাধ্য করেছি? এটা ভালোবাসা নয় সেজান। বলছিল ধর তুই নিলি টাকাটা, ও ব্যবস্থা করে দেবে। চাকরি পেলে শোধ করে দিস। যা রুমে যা, ফ্রেশ হয়ে নে যা। কি ভাবছ, যারা বড় হয়েছে তারা নিজে নিজে বড় হয়েছে? কচু হয়েছে, সবাই ছিটকে বেরিয়ে গেছে, আর বাকিরা কেউ শ্বশুর মামা খালু ধরে ক্যালেন্ডারে মিটারে দিয়ে বসিয়ে দিলে দেখবে মিটার মাইনাসে চলে এসেছে। তুমিও শ্বশুর বাড়ির সুযোগটা নাও।
নেবো বন, দেব ঘুষ। ঘুষ দিতে যাবো, লোকে চেয়ে চেয়ে দেখবে। এত বাংলা ডিকশনারি ঝাড়তে হবে না, টিউশনি করেও এদেশে মানুষ ধনী হচ্ছে, টিউশনি করে মাস্টাররা রোজগার করছে, আর টিউটোরিয়াল হোম দিয়ে পিলে চমকানোর মতো রোজগার করছে। এই যে তুমি। হ্যাঁ বলো। হোক মাস্টারি, চাকরিটা একবার পেয়েই দেখো না, বাংলা নিয়ে পড়া গ্লানি সব ধুয়ে মুছে দূর হয়ে যাবে। আমার জন্য অহিংসার ফুল বিছানো কোনো পথ নেই পৃথিবীতে। যদি কিছু পেতে হয়, অন্যকে রক্তাক্ত করেই পেতে হবে। চাকরিটা আমাকে পেতেই হবে, তা না হলে শান্তাকে পাওয়া হবে না। যে কোনো একজনের হোক না, পরে অন্য কথা ভাবা যাবে। এখন ভাইয়ের কাছ থেকে টাকাটা নিয়ে চেষ্টা করেই দেখো না। সেদিন তো তুমিই বলেছিলে, এ যুগে ঘুষ জিনিসটা ঘুষ নেই, এখন এটাই সিস্টেম। সারা পৃথিবীর খবরে ঘুষ কেলেঙ্কারি তো বেশি, তো কলেজ কমিটি কেন চাইবে না বলো? বলেছি, কিন্তু বলতে বলতে ও মনের মধ্যে একটা গ্লানি কাজ করছিল। নিমের পাতা তেতোই হয়, তাকে যতই চিনির রসে ডুবিয়ে রাখো তাকে মিষ্টি করা যায় না, তেতোই থেকে যাবে। ভারী আশ্চর্য, এক বোঝা ডোনেশনের বোঝা দিতে পারলে তবে আমার ভাগ্য প্রসন্ন হবে। তুমি বোনের জন্য বরকন দেবে কিন্তু নিজে নেবে না, তাই তো? এটাও কিন্তু নিশ্চয় অন্যায়। কিন্তু দেখ, এ দুটোর মাঝে তফাৎ আছে। আমি দিতে বাধ্য, নিতে বাধ্য নই। কেন? তা কেন? বাবা গরিব কৃষক, তার অসহায়ত্ব সবাই বোঝে নাকি? পন্না দিলে বোনের বিয়ে হবে না। বোনের জন্য যেটা আমি দিতে বাধ্য, নিজের জন্য আমি সেটা নিতে বাধ্য কেন হব সেজান? তাহলে কি আর করবি, একের পর এক ইন্টারভিউ দিতে থাক, বাই চান্স চাকরিটা হয়েও যেতে পারে। আমি দেখেছি আমার জীবনে বাই চান্স বলে কিছু হয় না, একটাই বাই চান্স আমার জীবনে, আর তা হলো শান্তার সাথে সম্পর্ক। খুব বুঝতে পারি, আমার জীবনে অনেক ট্র্যাজেডি নাটক আছে। কিন্তু কোথায় নাটক নেই? আজ আমার জীবনের একটা অংশ শুধু, আমার বিধবা মা আছে, তবে মাতৃসেবা করতে হয় না আমার। ভেরি ডিটারমাইন্ড মহিলা, নিজের স্বামীরই তো আক্ষা করেনি, আর তো আমার কেয়ারই করে না। বাবার বাড়ি শ্বশুর বাড়ি মিলিয়ে আছে গচ্ছিত কিছু, তাই ইয়েটি আছে। আমি ঠিক জানি না কীরকম আছে, আর ও ব্যাপারে আমারও কোনো ইন্টারেস্ট নেই। এটা কি কোনো নাটকের পার্ট না? তোর টাকা নেওয়াটাও একটা নাটক, সুতরাং কাল তুই শান্তার ভাইয়ের কাছ থেকে টাকা নিচ্ছিস। আমি তো জানি তুই শান্তাকে কত ভালোবাসিস। ভালোবাসি, তবে কত নয়। বেশি ভালোবাসা থাকলে সে ধরনের আগুন দাও দাও করে জ্বলে না, বুকের ভেতর জ্বলে ওঠে গনগন করে, গায়ে লেগে থাকলে গা ঝলসে যাবে। ঝলসে যাওয়ার আগেই তুই টাকাটা নিচ্ছিস। বিশুদ্ধ চাকরি হয়তো তুই পাবি, কিন্তু ততদিনে স্বাভাবিক নিয়মে শান্তার বিয়ে হয়ে যাবে অন্য কারোর সাথে। তুই বিয়ে করবি আর কাউকে? ভাবছিস তোকে কে বিয়ে করবে? শোন, এখনকার সময় এই ঠান্ডা লাগা, সর্দি জ্বর, ডায়রিয়া, আমাশা আর বিবাহযোগ্যা মেয়ে কোনোটাই খুঁজতে হয় না, এমনি এসে গলায় ঝুলে পড়ে। শোন,
আমি শান্তাকে বলে দিচ্ছি দুপুরে যাচ্ছিস টাকার জন্য, ঠিক আছে? কিসে নেবে টাকা? শক্ত করে ধরে রাখ, এটা ফসকালে কিন্তু তোর চাকরিও ফসকাবে। আসসালামু আলাইকুম। আমার ভীষণ লজ্জা লাগছে খালাম্মা। এসব কি বলছো তুমি? এটা ধারের টাকা, মাসে মাসে বেতন থেকে শোধ করে দেবে। এই শর্তেই তো মইন তোমাকে টাকা দিচ্ছে, শুধু ইন্টারেস্ট নিচ্ছে না। এই যা, শান্তারও ভালো লাগছে না। অন্য উপায় কিছু আছে নাকি? তুমি তো বলছো যে তোমার বাড়ি থেকে কিছু পাবে না, তুমিও সঙ্গে যাচ্ছ না? খালাম্মা, আমি যেতে পারছি না। মা, আমার এই টাকা শোধ দিতে আরিফের সময় লাগবে 2 বছর 1 মাস। প্রতি মাসে 4,448 পারি না, 2 বছরে 96, বাকি 4,000-এর জন্য আরও 1 মাস। এভাবে হিসেব কষে না দিলে ও যে টাকাটা ধার নিচ্ছে ওকে কনভিন্স করা যাচ্ছিল না। ওকালতি বুদ্ধি তোমার তো ভালোই করেছো। এত টাকা